আপনাদের সেই ঐতিহাসিক নিদর্শন আমজুপির, আমরা জানি নীলকরদের সেই অত্যাচার, নীল দর্পণ নাটক থেকে আমরা শুনছি। দেখেন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা মূলত নীল গাছ, দেখেন সম্পূর্ণরূপে এটাই মূলত সেই নীল গাছ, যে নীল গাছ থেকে নীল চাষ করা হতো, নীল বানানো হতো। আসলে এর প্রক্রিয়াটা কি, এই নীল গাছটা যখন ছোট ছিল, ছোট থাকে অর্থাৎ নীল গাছটা যখন 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার বেশি বড় হয়, তখন এই গাছটা সম্পূর্ণরূপে কেটে নেওয়া হয় এবং এটা জাগ দেওয়া হয় পানিতে। জাগ দেওয়ার পর মেশিনে ফিশে এর যে ছাল সেটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈরি করা হতো নীল রং, এই সেই নীল। এই গাছটা আপনারা দেখতে পাবেন যদি আপনারা আমঝুপিতে আসেন, আমঝুপি নীলকুঠিতে, তাহলে আপনারা দেখতে পাবেন এই ঐতিহাসিক নিদর্শন নীল গাছ, দেখতে পাবেন নীল গাছ সম্পর্কে, নীল গাছের চাষ সম্পর্কে দেখতে পাবেন। দেখেন সম্পূর্ণরূপে আপনাদের দেখায়, নীল গাছের পাতা দেখায়, পাতা দেখেন, নীল গাছের পাতা, এই যে ফল দেখছেন, কিন্তু এগুলো কোনো কাজের না, আসলে কাজ হয় মূলত এই গাছ থেকে। ধন্যবাদ।